শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 15.65 পয়েন্টে উত্তীর্ণ হয়ে 5778 পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় বাজারের লেনদেন ছিল 411 কোটি টাকা। ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্যের হেরফের করার দায়ে দুজন বিনিয়োগকারীদের ওপর জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, যা সংস্থাটির 18 মাসের মধ্যে এই ধরনের জরিমানার দ্বিতীয় দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যমতে জুলাই ফেব্রুয়ারি সময়ের মধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের প্রতিশ্রুতি 7.2 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যার ফলে 304% উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। কিন্তু এখনও বৈদেশিক ঋণ বিতরণ সমপরিমাণ রয়ে গেছে। 2023 সালে রেকিট বেনকিজার বাংলাদেশের গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে 24% মুনাফা প্রবৃদ্ধি হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি 8,200 লাখ টাকা আয় করেছে। তবে মুনাফা বাড়লেও আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য 550% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা আগের হিসাব বছরের চেয়ে কম। এর আগে 31 ডিসেম্বর সমাপ্ত 2022 হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের 980% চূড়ান্ত নগদ দিয়েছে কোম্পানিটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্যভাবে 533.82 মিলিয়ন হ্রাস পেয়েছে, যা 20 মার্চ 19.98 বিলিয়নের তুলনায় 27 মার্চ 19.45 বিলিয়নে নেমে এসেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।